তৃতীয় শ্রেণীর আজকের এই ক্লাসটি যে যেখান থেকে যেভাবে দেখছো বা দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমাদের আজকের এই ক্লাসটিতে আমরা 60 পৃষ্ঠায়ের পরবর্তী অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করব। তবে চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাসটি। আমরা দেখতে পাচ্ছি এর আগের পর্বটিতে আমরা 3, 4 এবং 5 নং প্রশ্নের সমাধান দেখেছিলাম। আজকে বা আজকের এই পর্বটিতে আমরা 6, 7 এবং 8 নং প্রশ্নের সমাধান দেখার চেষ্টা করব। আমরা দেখে নিই 6 নং প্রশ্নটি আসলে কি। 6 নং প্রশ্নটি হচ্ছে, এক দিস্তা কাগজে 24 তা থাকে, তাহলে 12 দিস্তায় কত তা থাকবে, সেটি হচ্ছে প্রশ্ন। আমরা জানি আমরা অঙ্কটিকে সমাধান করব, কিন্তু তার আগে ভালোভাবে প্রশ্নটিকে পড়ব যাতে বুঝতে পারি কিভাবে অঙ্কটিকে সাজিয়ে গুছিয়ে লেখা যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক দিস্তা কাগজ মানে 24 তা, তাহলে 12 দিস্তায় কত হবে সেটা বের করতে হলে এই 24-এর সাথে এই 12-কে গুণ করতে হবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছতে পারবো। আমরা দেখে নিই অঙ্কটিকে সাজানো যায় কিভাবে। আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনে লিখব, এক দিস্তা সমান 24 তা, অতএব 12 দিস্তা সমান এই যে এখানকার 12 আর এখানকার 24, এই 24 আর 12-কে গুণ করলাম। এবার রাফ করে এই দুইটার গুণফল বের করতে হবে, অবশ্যই তোমরা তোমাদের খাতায় অঙ্কটিকে রাফ করবে, তাহলে দেখতে পারবে যে এটির উত্তর হচ্ছে 288। তাহলে আমরা বলতে পারবো, এক দিস্তা সমান 24 তা, অতএব 12 দিস্তা সমান 288 তা, এবং এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা লিখে ফেললাম উত্তর 288 তা। এ ছিল আমাদের 6 নং প্রশ্নের সমাধান। এবারে 7 নং প্রশ্নটিকেও সমাধান করব, কিন্তু তার আগে 7 নং প্রশ্নটিকে পড়ে নিই। দেখতে পাচ্ছি 7 নং প্রশ্নটি হচ্ছে, রানুদের বাগানে 15 সারি সুপারি গাছ আছে এবং প্রতি সারিতে 24টি গাছ আছে, বাগানে কতগুলো গাছ আছে। এর আগের পর্বে তোমাদেরকে বলা হয়েছে প্রতি লেখা থাকলেই সেটিকে আমরা এক হিসেবে গণনা করব। মানে এখানে লেখা আছে প্রতি সারিতে 24টি গাছ, এটি দিয়ে বুঝতে হবে এক সারিতে 24টি গাছ। তাহলে আমাদেরকে বের করতে হবে 15 সারিতে কতগুলো সুপারি গাছ আছে। আমরা দেখে নিই অঙ্কটিকে কিভাবে সাজিয়ে লেখা যায়। প্রথম লাইনে লিখব, এক সারিতে আছে 24টি, অতএব 15 সারিতে আছে, এই 24-এর সাথে এই 15-কে গুণ করব। এর আগে অঙ্কে বা এর আগের অঙ্কটিতে যেভাবে তোমরা রাফ করেছ, এই অঙ্কের ক্ষেত্রেও একইভাবে রাফ করবে। আমরা জানব যে 24-এর সাথে 15-কে গুণ করলে উত্তরটি হচ্ছে 360। তাহলে আমরা বলবো যে 15 সারিতে 360টি সুপারি গাছ ছিল, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা দেখলাম যে এক সারিতে আছে 24টি, অতএব 15 সারিতে আছে, 15 × 24 বা 24 × 15 সমান 360টি। এভাবে খুব সহজেই আমরা 7 নং প্রশ্নের সমাধান করতে পারি। এবারে আমরা যেটা করব সেটি হচ্ছে 8 নং প্রশ্নের সমাধান। আমরা দেখতে পাচ্ছি 8 নং প্রশ্নটি হচ্ছে, তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যান, একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন। দেখো, তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় যায় 45 কিলোমিটার। ঘন্টায় 45 কিলোমিটার মানে 1 ঘন্টায় 45 কিলোমিটার। তাহলে প্রশ্ন হচ্ছে যে 8 ঘন্টায় কত কিলোমিটার যাবে। এটিও আগের অঙ্কগুলোর মতোই গুণ অঙ্কের মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে আমরা দেখছি যে প্রথম লাইনে লিখব, 1 ঘন্টায় যান 45 কিলোমিটার, অতএব 8 ঘন্টায় যান, এই যে 45 এটা লিখব এখানে, আর এই যে 8 সেটা লিখব পরে। এবার 45-এর সাথে 8-কে গুণ করব। আমরা জানি 45-এর সাথে 8-কে গুণ করলে উত্তর হবে 360।
ষাট। এবং অবশ্যই আমাদেরকে অঙ্ক শেষে উত্তর লিখতে হবে। তাহলে এই প্রশ্নটির উত্তর হচ্ছে 360 কিলোমিটার। এই ছিল আমাদের 8 নং প্রশ্নের সমাধান। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে আমরা আবার একটু দেখি কি করলাম। আমরা লিখলাম প্রথম ঘন্টায় যায় বা 1 ঘন্টায় যায় 45 কিলোমিটার, অতএব 8 ঘন্টায় যায় 45-এর সাথে 8-কে গুণ করলাম, উত্তর হলো 360 কিলোমিটার। এবং এভাবেই আমরা 8 নং প্রশ্নের সমাধান করলাম। শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই পর্বে 6, 7 এবং 8 নং প্রশ্নের যে সমাধানগুলো দেখানো হলো তোমরা অঙ্কগুলোকে ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরেও তোমাদের কোনো ধরনের সমস্যা থেকে থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের সকল সমস্যার সমাধান দেওয়ার। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা সম্পূর্ণ ক্লাসটি করলে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।